মানি এক্সচেঞ্জ বা ডলার এক্সচেঞ্জের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অথবা সিকিউর বা বিশ্বাসযোগ্য কোন মানি এক্সচেঞ্জ সাইট পাচ্ছেন না, আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি টাকা ওয়ালেট ডট কম। এটি অসাধারণ মানি এক্সচেঞ্জের সাইট, এটি অনেক বেশি সেফ অ্যান্ড সিকিউর। কেন সেফ অ্যান্ড সিকিউর আপনি অবশ্যই বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে। আপনি এখানে বিকাশ এজেন্ট, বিকাশ পার্সোনাল, রকেট এজেন্ট, রকেট পার্সোনাল, নগদ এজেন্ট, নগদ পার্সোনাল, কয়েন বেস বিটিসি, কয়েন বেস ইথেরাম, পারফেক্ট মানি, কয়েন বেস এলটিসি, এই অপশনগুলোর মাধ্যমে অর্থাৎ তাদের এই অপশনগুলোর মধ্যে টাকা রিজার্ভ রয়েছে এবং আপনি এখান থেকে চাইলে খুব সহজেই সেফলি আপনার মানিগুলো বা কারেন্সিগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং তাদের হেল্পলাইন রয়েছে, সেই হেল্পলাইন এর মাধ্যমে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর খুব সহজে পেয়ে যাবেন। সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল দিয়ে রাখুন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বসে পড়ুন কানে হেডফোন লাগিয়ে ভিডিওটি দেখার জন্য। সো ফিরছি একটু পরে। ওয়েবসাইট অর্থাৎ আজকের ওয়েবসাইট হচ্ছে টাকা ওয়ালেট ডট কম। এখানে আসার পরে প্রথমত আপনি দেখতে পাবেন এই ধরনের ইন্টারফেস। এখানে আসার পরে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার জন্য আপনি গুগলে সরাসরি টাকা ওয়ালেট ডট কম দিয়ে চার্জ দিলে এই ধরনের ইন্টারফেস পাবেন। এখানে আসার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড এবং একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে। ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে যখন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন একটি ইমেল অ্যাড্রেস পাবেন। এই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে এটি একটি কনফার্মেশন ইমেল অ্যাড্রেস। এটি লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে অবশ্যই তাদের মূল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এখানে আসার পরে লগ ইন করবেন, লগ ইন করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন। পাওয়ার পরে আমি প্রথমে যে বিষয়টি আপনাকে আমি শেয়ার করব সেটি হচ্ছে বাম দিকে যে অপশনগুলো পাবেন, ড্যাশবোর্ড, এক্সপ্রেস, ভিডিও সবগুলো আমি দেখাবো। পাশাপাশি প্রথমত যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে আপনি আপনার প্রোফাইল যথেষ্ট ইনফরমেশন দিয়ে প্রোফাইল তৈরি করবেন। তৈরি করার পরে দেন যে কাজটি করবেন সেটি হচ্ছে সিকিউরে ক্লিক করলে অবশ্যই আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করার পরে নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। এরপর চেঞ্জে ক্লিক করলে হয়ে যাবে। এরপর আপনি যদি এই অ্যাকাউন্টটি ক্লোজ করতে চান তাহলে অবশ্যই ক্লোজ অ্যাকাউন্টে ক্লিক করলে হয়ে যাবে। এই হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, এর যে যাবতীয় ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো অবশ্যই এখানে আপনি প্রোভাইড করবেন। এরপর মূল কাজে চলে আসি, আপনি যদি ড্যাশবোর্ডে চলে যান তাহলে অবশ্যই এই ড্যাশবোর্ডের মধ্যে যে এক্সচেঞ্জগুলো করেছেন সবগুলো এখানে শো করবে। এবং পাশাপাশি আপনি যদি এক্সচেঞ্জে ক্লিক করেন, এক্সচেঞ্জে আসার পরে আপনি এখানে কতটা এক্সচেঞ্জ করেছেন, ডেট, তারিখ এবং এমন সব কিছু এখানে শো করবে। এরপর রিভিউতে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনি এখানে রিভিউর সব কিছু একসাথে দেখতে পাবেন। এবং এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে রেফারেলে ক্লিক করার পরে আপনি অবশ্যই এখানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি যদি আপনি কপি করে বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামের মতো বাঘা বাঘা মার্কেট প্লেস বা সোশ্যাল মিডিয়াগুলোতে যদি শেয়ার করেন তাহলে অবশ্যই রেফারেল বোনাস পাবেন 1%। এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এখানে এক্সচেঞ্জ করবেন। এক্সচেঞ্জ করার জন্য আপনি এক্সচেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, এই যে এক্সচেঞ্জ, এক্সচেঞ্জে ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এরপরে এখানে বিকাশ এজেন্ট রয়েছে, আপনি এখান থেকে সেন্ড করতে যেটিতে চান সেটি ক্লিক করে দেবেন। তো আমি প্রথমে বিটিসি কয়েন বেস বিটিসি ওয়ালেট দিচ্ছি, এখানে আমি 100 দিব, 100। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি এক্সচেঞ্জ রেটটা সহজে দেখতে পারবেন। $1 তার মানে $1 সমান বাংলাদেশি 86 টাকা, এবং রিজার্ভ কত রয়েছে সেটি সাথে সাথে দেখতে পাবেন। আপনাকে লেনদেন করার পূর্বে অবশ্যই এখানে রিজার্ভ কত রয়েছে সেটি অবশ্যই দেখতে হবে। কয়েন বেস বিটিসি USD থেকে আপনি সরাসরি বিকাশ পার্সোনাল BTC-তে নিয়ে আসবেন। এরপর আপনি একটু ওয়েট করবেন এক্সচেঞ্জে ক্লিক করে। এক্সচেঞ্জে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন এক্সচেঞ্জ কয়েন বেস বিটিসি USD টু বিকাশ পার্সোনাল BTC। এরপরে এখানে অ্যামাউন্ট এত কয়েন বেসে। এরপর আপনি আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দিবেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি আমি এখানে দিচ্ছি।
এরপর বিকাশ পার্সোনাল নম্বর দিবেন, তারপর আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে আপনি চেক বক্সে চেক দিয়ে রাখবেন, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে বলছে, প্লিজ সেন্ড ভ্যালিড ইমেল অ্যাড্রেস, আমাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এরপর এই অপশনে চলে আসবেন আপনি, এই অপশনে আসার পরে আপনি এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখানে একটি অর্ডার আইডি পাবেন যেটি আপনার লেনদেনের আইডেন্টিটি বহন করবে। এরপর আপনি একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন, এই যে পেন্ডিং দেখতে পাচ্ছেন, এটি সাধারণত এক্সচেঞ্জ করার 3 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে তারা এক্সচেঞ্জে সহযোগিতা করে। তো এখানে প্যাতে ক্লিক করবেন, প্যাতে ক্লিক করার পরে যে কাজটি করবেন এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। আপনি এই জিনিসটি এখানে লেখা আছে সেন্ড টু 100 USD টু কয়েনবেস, BTC টু কয়েনবেস, ইমেল টু BTC বিটকয়েন অ্যাড্রেস, এতে অর্থাৎ আপনাকে সরাসরি এই যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে 100 অর্থাৎ যে USD এর পরিমাণ সেটি অবশ্যই সেন্ড করতে হবে, অথবা আপনি যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে অবশ্যই USD পাঠাতে হবে। পাঠানোর পরে যদি আপনি একটি কনফার্মেশন পেজ পান, তাহলে সেই কনফার্মেশন পেজটি অবশ্যই এখানে এই যে আইডিটা অবশ্যই এখানে দিয়ে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনার অবশ্যই কাজ হয়ে যাবে। এবং আর একটি মজার ব্যাপার হচ্ছে আপনাকে একটি স্ক্রিনশট পাঠাতে হবে যে লেনদেনটি আপনি করেছেন সেই লেনদেনটির প্রুফ হিসেবে। উই রিকোয়ার টু আপলোড এ স্ক্রিনশট অফ পেমেন্ট প্রুফ, উই অ্যাকসেপ্ট জেপিজি, PNG অথবা PDF। অর্থাৎ আপনাকে সেই স্ক্রিনশটটা এখানে সোর্স ফাইলে ক্লিক করার পরে, সোর্স ফাইল ক্লিক করে আপনি অবশ্যই এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে অবশ্যই আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে দেন সেটি তাদের কাছে চলে যাবে। সে দেওয়ার পরে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তাদের রেসপন্স না করা পর্যন্ত অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। সো এ হচ্ছে মোটামুটি কিভাবে টাকা wallet.com এর মধ্যে মানি এক্সচেঞ্জ করবেন, সেই মানি এক্সচেঞ্জের আমি প্রসিজারগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন এই পদ্ধতিতে আপনি অবশ্যই এই ওয়ালেটের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে যদি কাজ করেন, তাহলে অবশ্যই এখান থেকে আপনার এক্সচেঞ্জগুলো খুব সহজেই পকেটে নিয়ে আসতে পারবেন বা বিকাশে নিয়ে আসতে পারবেন। আমি একটি লেনদেন করেছি যেটি এখনও পেন্ডিং দেখাচ্ছে, আমাকে ওয়েট করতে বলছে। তো টোটাল এক্সচেঞ্জ করেছি আমি একটি। তো আমি এই ওয়েবসাইটটিকে স্ট্রংলি রিকমেন্ড করবো আপনার জন্য, কেননা এই ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা বা কোনো অসুবিধা ছাড়াই অ্যাক্সেস করার ব্যাপারে সহযোগিতা করছে। আশা করি অবশ্যই তাদের সহযোগিতা নিয়ে এখানে আপনি অ্যাক্সেস করে নিতে পারবেন। এবং আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির অ্যাড্রেস দিয়ে দিব, সেখানে সরাসরি ক্লিক করে আপনি এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আরও একটি কথা বলে রাখি বন্ধুরা, আপনি চাইলে এখানে ভেরিফিকেশনটা ইমেলের মাধ্যমে করে নিতে পারবেন, অথবা ভেরিফিকেশনে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনাকে কিছু ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে আপনার পেমেন্টটা সেফ এবং সিকিউর করার জন্য। তো এখানে যে ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে, প্রথমত হচ্ছে NID কার্ড অথবা পাসপোর্ট অথবা ডেলি ড্রাইভিং লাইসেন্স অথবা অ্যাকাউন্ট ওনারশিপ। এরপরে আপনি যদি NID দেন তাহলে অবশ্যই NID এর নাম্বারটা দিবেন এবং এডিশনাল ইনফরমেশন থাকলে এখানে দিবেন। এরপর ফাইলটি সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করলে আপনার যে প্রোফাইলের মধ্যে যে প্রোফাইলের ইনফরমেশনগুলো শেয়ার করেছেন সেই ইনফরমেশনগুলোর সাথে আপনার এই ডকুমেন্টগুলো অ্যাড হয়ে যাবে। সাম অফ দ্য অ্যাক্সেস ডিরেকশন মে রিকোয়ার্স ইউ টু কনফার্ম ইউর আইডেন্টিটি টু প্রুভ দ্যাট দ্য অ্যাকাউন্ট ইউ আর পেইং ইজ ইয়ার্স। অর্থাৎ এটি এই ডকুমেন্ট আপনার প্রোভাইড করার একমাত্র কারণ হচ্ছে যে আপনি অ্যাক্সেস করছেন তার প্রুফের জন্য, আর কিছু নয়। তাহলে এক কথায় বলা যায় এই টাকা wallet.com অত্যন্ত সেফ এবং সিকিউর মানি এক্সচেঞ্জের জন্য আমার দেখা অন্যতম বেস্ট এবং সেরা বলা যায় টাকা ওয়ালেটের মধ্যে। এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনি তাদের হেল্প সেন্টারের মধ্যে, বিশেষ করে যেখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে অথবা কন্ট্যাক্ট নাম্বার আছে, তারা অবশ্যই অলওয়েজ রেসপন্স করে। এবং আপনি কোনো প্রশ্ন করতে চাইলে সরাসরি তাদের কন্ট্যাক্টে গিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করে আপনার প্রয়োজনীয় প্রশ্নটি করে অ্যান্সার পেয়ে যাবেন। আশা করি এই হচ্ছে takawallet.com এর বিস্তারিত। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনার মূল্যবান কমেন্টের প্রতীক্ষায় রইলাম। আমি আন্তরিকভাবে চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য। সো আজকের ভিডিওটি দেখার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার যদি ন্যূনতম উপকার হয় আমার এই কষ্টকে সার্থক করার জন্য, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন। লাইক কমেন্ট শেয়ার সে তো মাস, অবশ্যই আপনি উপকৃত হন এবং আপনার বন্ধুকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। পরিশেষে
কমন কথা যেটি না বললে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং এর সাথে জুড়ে থাকুন। টিল দেন, টেক কেয়ার।